একটা সন্তান বড় করা কি এতই সহজ? অনেক কষ্ট, প্রত্যেকটা বাবা মার একটা সন্তান বড় করতে কত কষ্ট করতে হয়। ওদের আশা, চাওয়া, পাওয়া এগুলো পূরণ করার জন্য বাবা মা শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে। কিন্তু দিন শেষে কি হয়, কিছু কিছু সন্তানরা আছে তারা কি করে, তাদের বাবা মাদের দায়ভার বহন করতে পারে না বিধায় বৃদ্ধাশ্রমে রেখে আসে। তারপর যখন মারা যায় একটা পর্যায়ে, তখন আফসোস করে, কত অন্যায় বিচার করে বৃদ্ধাশ্রমে না রেখেও। ঘরে থেকেও তো অনেক, যেটা কিনা বৃদ্ধ বয়সে তারা করে সন্তানরা বাবা মাদের সাথে, তখন কত আফসোস করে, হ্যাঁ, যে মারা যাওয়ার পরে যে কেন এরকম করলাম, অনুতপ্ত হয়। তো তখন আদৌ কি এরকম অনুতপ্ত হয়ে কোনো লাভ আছে? আবার দেখেন, এই সন্তানদেরকে বাবা মা কত কষ্ট করে বড় করে, কিন্তু যখন তারা বড় হয়ে যায় একটা পর্যায়ে, নিজের ডিসিশন নিজেরা নিতে শিখে, ভালো মন্দ বোঝে, কিন্তু যেটা খারাপ তো খারাপ, কিন্তু বাবা মা সবসময় চিন্তা করে কি, তারা যেটা বলে সেটাই সবসময় রাইট, বাবা মার ডিসিশনটা সবসময়ই মানে রাইট। হ্যাঁ ঠিক আছে, বাবা মা কখনো সন্তানের অমঙ্গল চায় না, কিন্তু কিছু কিছু ডিসিশন তো আছে সন্তানদের উপরেও ছেড়ে দিতে হয়, তাদেরও তো কোনো মতামতের কোনো মানে ইচ্ছা অনিচ্ছা আছে। কিন্তু বাবা মা কী করে, একটা সন্তানের উপর তাদের নিজেদের ডিসিশনগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন কি হয়, সেই সন্তানটা খারাপ পথে চলে যায়, ডিপ্রেশনে চলে যায়, একটা পর্যায়ে দেখা যায় সে ডিপ্রেশনে চলে যায়, সুইসাইড করার ট্রাই করে, সুইসাইড করেও ফেলে। অনেক সময় সহ্য করতে না পেরে ডিপ্রেশন থেকে মারা যায়, যেমন বাবা মা যায়। এখন মানে আমরা মানুষগুলো বড়ই অদ্ভুত, তাই না? এই সন্তানের জন্য সব কিছু করি, অথচ এই সন্তানকে একটা সময়ে সব কিছু সন্তানের জন্যই সব কিছু মনে করি শেষ হয়ে যাচ্ছে। আবার এই এই বাবা মা একটা সময় মনে হয় বাবা মা ছাড়া দুনিয়ার কেউ নেই, এই একটা সময় বা যে বাবা মাকেই মনে হয় যে জীবনের সবচেয়ে বড় শত্রু। মানে কি দুনিয়ার নিয়ম, তাই না? আসলে সবাই তো আর দুনিয়াতে এক না। তবে একটা কথায় প্রবাদ আছে না, যে দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে শেখো, তো আমাদের প্রত্যেকেরই উচিত দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়া।